আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট ওয়ান এবং সেট টু এর কম্বাইন্ড প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 70। তোমাদের এর আগে আমি সেট ওয়ান এবং সেট টু আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে করিয়েছি, এই ভিডিওতে একসঙ্গে তোমরা দুটো সেটের প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে। ভিডিওটা একটু লম্বা হবে, তাই জন্য তোমরা মন দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 এবং সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তর শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে, এবং তারও আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে। সিলেবাসে যেটা আছে, তৃতীয় পর্যায়ে সাহিত্য মেলা থেকে ভানু সিংহের পদাবলী, ভারত তীর্থ, স্বাধীনতা সংগ্রাম নারী, রাস্তায় ক্রিকেট খেলা, দিন ফুরালে জাদুকাহিনী, গাধার গান, পটলবাবু ফিল্ম স্টার, চিন্তাশীল, দেবাত্মা হিমালয়, বট্টই, এই কটা আছে সাহিত্য মেলা থেকে। মাকু থেকে আছে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায়, আর তারপরে তোমাদের যেটা আছে মাকু থেকে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায়, তারপরে আছে ভাষাচর্যা, শব্দ তৈরির কৌশল, কারক, বিভক্তি ও অনুসর্গ, পত্র রচনা, এক কথায় প্রকাশ এবং বাগধারা। এবার দেখো তোমাদের কত নম্বরের প্রশ্ন কটা আসবে। প্রথমে দেখো গদ্য থেকে তোমাদের MCQ থাকবে 3টে, 1 নম্বর প্রশ্ন থাকবে 3টে, 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো এবং রচনাধর্মীর প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন থাকবে 2টো। মোট তোমাদের গদ্য থেকে থাকবে 20 নম্বর। এরপরে আসছে কবিতা, কবিতা থেকেও তোমাদের MCQ থাকবে 3টে, 1 নম্বর প্রশ্ন থাকবে 3টে, 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো, রচনাধর্মীর প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন থাকবে 2টোর, মোট 20 নম্বর। ব্যাকরণ থেকে তোমাদের MCQ থাকবে 5টা, এছাড়াও তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে 5টা, টোটাল থাকবে 10 নম্বর। সহায়ক পাঠ থেকে তোমাদের 1 নম্বর কোশ্চেন থাকবে 2টো, 3 নম্বর কোশ্চেন থাকবে 1টা এবং সবশেষে 5 নম্বর একটা বড় প্রশ্ন থাকবে, এবং এর জন্য পূর্ণমান থাকবে 10 নম্বর। এছাড়া নির্মিতি অর্থাৎ তোমাদের রচনা এবং পত্র রচনা, এদের থেকে 6+4 করে 10 নম্বর থাকবে। তো তোমাদের মোট MCQ যেটা দেওয়া হচ্ছে 3, 3, 6, 5, 11 নম্বরের MCQ থাকছে। এইভাবে তোমাদের প্রশ্ন বিভাজন হবে। এবার দেখে নাও তোমাদের প্রশ্নপত্রটি কেমন হতে পারে। প্রথম যে প্রশ্ন, প্রথমে MCQ যেটা 11টা থাকবে বললাম, সেখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ননীবালা দেবী জন্মগ্রহণ করেন হুগলি, হাওড়া, বীরভূম জেলাতে। উত্তর হবে হাওড়া জেলাতে। তারপর দেখো গাধার কান গল্পের লেখক হলেন সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অজিত কৃষ্ণ বসু। সঠিক উত্তর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। 1.3, নরেশ দত্ত চলে যাওয়ার পর পটলবাবু তার ভাইয়ের গিন্নির বন্ধুর কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলল। উত্তর হবে গিন্নির কাছে। 1.4, বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ান পুলিশ খালাসিয়ের ছদ্মবেশে পিস্তল চুরি করেন। উত্তর হবে বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন। 1.5, কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড় মন্দির, বড় মসজিদ, বড় গির্জা। উত্তর হবে বড় গির্জা। 1.6, ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জি, যদুগোপাল মুখার্জি, ভোলানাথ চ্যাটার্জির কাছে। উত্তর হবে অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। 1.7, তিব্বতীদের প্রধান ব্যবসা পশম, রেশম, তাঁত বস্ত্র। উত্তর হবে পশমের। নুরুকে দেখে হাসছে সুবলার মা, সুবলের মা, মাসিমা, সুফলের মা। উত্তর কী হবে? উত্তর হবে সুবলের মা। 1.9, বিদেশি প্রত্যয় কোনটি? অন, স্নিক, তব্য, গিরি। উত্তর হবে গিরি। তির্যক বিভক্তি কোনটি? কে, র, এ জন্য। এটা হবে এ। 11 নম্বরটা দেখো, নেবুর পাতায় করমচা হে বৃষ্টি, কোথায় যা, কোথায় যা, এটা হচ্ছে স্পেনে যা। উত্তর হবে স্পেনে যা। এবার দেখো 2 নম্বর 2-এর দাগের যে প্রশ্ন, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 13টা প্রশ্ন থাকবে তোমাদের, এখানে দেখিয়েলাম তোমাদের 13টা প্রশ্ন। দেখো 3, 3, 6, 6, 5, 11 দিয়ে 13টা প্রশ্ন হচ্ছে এখানে মোট। সেই 13টা প্রশ্ন দেখে নাও কীরকম হতে পারে। তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো। উত্তর লিখবে প্রদত্ত প্রশ্নটি মাইকেল
অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলার গল্পের অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে। রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম হলো সৌরভ গঙ্গোপাধ্যায়। 2.2, এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, কোন দুই স্কুলের কথা বলা হয়েছে? উত্তর লিখবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান গল্পটিতে যে দুটি স্কুলের কথা বলা হয়েছে সেই দুটি স্কুল হলো টাউন স্কুল এবং মিশন স্কুল। 2.3, পটলবাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল কেন? উত্তর লিখবে পটলবাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রশ্ন আসে সেদিন ছিল ট্যাগোরস বার্থডে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই সেটি ছিল ছুটির দিন। 2.4, থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল? উত্তর লিখবে থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ ছিল পেডেস্ট্রিয়ান বা পথযাত্রীর। তারপরে দেখো পরের প্রশ্ন, এক কথায় লেখো পলায়ন করেছেন যিনি? উত্তর লিখবে পলায়ন করেছেন যিনি এক কথায় প্রকাশ করলে পাওয়া যায় পলাতক। বিশেষ্যগুলিকে বিশেষণে পরিবর্তিত করো, চিত্ত এবং পূর্ণকে, চিত্ত যদি বিশেষ্য হয় তার বিশেষণ হবে চিত্তাকর্ষক এবং পূর্ণর বিশেষণ হবে পূর্ণবান। 2.7, প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন? উত্তর লিখবে লেখক প্রবোধ কুমার সেন্নায়ের লেখা দেবতাত্মা হিমালয় গল্প থেকে জানা যায় প্রাচীন পথ ধরে তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন, তারা হলেন অতীশ দীপঙ্কর, রাজা রামমোহন রায়, শরৎচন্দ্র দাস। সমর্থক শব্দ লেখো সূর্য এবং পৃথিবীর। পৃথিবীর সমর্থক শব্দ হবে ভুবন, ধরা, ধরিত্রী, বসুন্ধরা। সূর্য সমর্থক শব্দ হবে রবি, ভানু, তপন, ভাস্কর। 2.9, রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলা অনুবাদ করেছেন কে? উত্তর লিখবে রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলা অনুবাদ করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। 2.10, পাখি সব করে রব রাতি পোহাইল কবিতাটির রচয়িতাকে? উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। 2.11, শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের কোথায় পরিচয় হয়? উত্তর লিখবে বাঁকুড়ায়। পরের প্রশ্ন, কী কারণে মাকুর চেহারা বদলে গেল? উত্তর লিখবে বাঁশবনেতে খরগোশ ধরার ফাঁদে আটকে মাকু চাবি ঘুরিয়ে ফেলেছিল, ফলে তার চেহারা বদলে গিয়েছিল। 2.13, খরগোশেরা ভয় পেয়েছে কেন? উত্তর লিখবে খরগোশেরা ভয় পেয়েছে ওদের মারবে এবং বাচ্চাদের নিয়ে নিবে, তাই তারা ভয় পেয়ে গেছে। তো 3 নম্বরের যে তিনের প্রশ্ন, দেখো নিচের প্রশ্নটি উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2×4=8। প্রথম যে প্রশ্ন, কথাটি বড় সামান্য নয়, বক্তাকে, কার কোন কথাটি সামান্য নয়? উত্তর তোমরা লিখবে আলোচ্য উদ্ধৃতিটি চিন্তাশীল নাট্য অংশে চিন্তাবিদ নরহরি বলেছেন। তারপরে যে পাঠ, সেই পাঠের উত্তর, নরহরির মা তাকে ভাত বেড়ে ভাত নিয়ে যেতে বলেছিল, ভাত খেয়ে নিতে বলেছিল এবং তিনি তাকে বাছা বলে সম্বোধন করেছিলেন। এই বাছা শব্দটি শুনে তার মনে হলো 2000 বছর আগে বৎস বলা হতো, বাছা নয়। এই নিয়ে সে চিন্তা করতে লাগলো এবং মাকে সে বললো এত বছর ধরে এই বৎস কীভাবে বাছা হয়ে গেল, তা একটি চিন্তার বিষয়। তাই সে বলল কথাটি বড় সামান্য নয়। 3.2, 1934 সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন? উত্তর লিখবে সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্মস্টার নামক গল্পটি থেকে জানতে পারা যায় যে পটলবাবু 1934 সালে কলকাতার হাডসন কিম্বালিতে একটু বেশি মানের চাকরি এবং নেপাল ভট্টাচার্য লেনে একটি বাড়ি পেয়ে সস্ত্রীক কলকাতায় বসবাস করতে এসেছিলেন। 3.3, হি হি তুক করা হলো না, বক্তাকে, সে একথা কেন বলেছেন, কখন বলেছেন? এবার দেখো তার উত্তরে তোমরা লিখবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান গল্পটিতে হি হি তুক করা হলো না, বক্তা হলো টুনু। এই কথাটি টুনু সমরেশ দাকে বলা হয়েছে। সমরেশ খেলা শুরু হওয়ার আগে যখন সে পায়ে অ্যাঙ্কলেট আটকাতে আটকাতে ভাবছিল যে গাধার কান মোলা হলো না, এই সময় হঠাৎ ও শুনে টুনু হাসছে হাঁটুর মাঝে মাথা গুঁজে, তখন সে মুখ তুলে এই কথাটি বলেছিল। পরের প্রশ্ন 3.4, সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে? উত্তর লিখবে কখনো কখনো সমুদ্রের উপকূলে আছড়ে পড়ে ভয়ঙ্কর ঝোড়ো বাতাস, উত্তাল হয়ে ওঠে সমুদ্র, বিশাল ঢেউ আকার নেয়, লণ্ডভণ্ড হয়ে যায় সমুদ্রের কাছাকাছি অঞ্চল এবং এইভাবেই সমুদ্রের ধারে ঝড় ভয়ঙ্কর হয়ে ওঠে। চলে আসে 3.5, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনি, কবির এই অপছন্দের কারণ কী? উত্তর লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয় কলকাতা শহরটি যেন ইট কাঠের তৈরি মস্ত এক জন্তু যা তাকে গিলে ফেলতে চাইছে, তাই কবির শহরটি অপছন্দ। চলে আসে 3.6, দেখো খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল? উত্তর লিখবে লাইনটি বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে।
খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনউ শহরে থাকতেন। একদিন তিনি খোকনের বাড়িতে এসেছিলেন এবং খোকনের ড্রয়িং খাতাগুলো দেখে বললেন, খোকনের নিজের আঁকা ছবি তো নেই, সব নকল করা ছবি, সে যদি ক্যামেরা দিয়ে ছবি তোলে তবে সে আরও নিখুঁত হবে। এই কথাগুলো শুনে খোকন অবাক হয়ে গেল এবং নিজের আঁকা ছবি সে কী করে আঁকবে তা ভাবল। 4 নম্বর, 4-এর দাগের যে প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কম বেশি 5টি বাক্য। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। আমার আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, কার মনে পড়ে গেল? পটলবাবুর কথা। পটলবাবুর কথায় বিশেষ করে তার মনে পড়লো কেন? উত্তর লিখবে সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্মস্টার নামক গল্পটি থেকে জানতে পারা যায় যে নিশিকান্ত ঘোষ মশায়ের পটলবাবুর কথা মনে পড়ে। নিশিকান্ত ঘোষ মশায়ের ছোটো শালা যে ফিল্মে কাজ করে সেখানে একজন লোক দরকার যার বয়স ও চারিত্রিক বৈশিষ্ট্য হবে যথাক্রমে 50 বছর এবং বেটোঘাটো ও মাথায় টাক। পটলবাবুর বয়স ও চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে তাদের প্রয়োজনীয় চরিত্রের দারুণ মিল রয়েছে, তাই তার টক করে পটলবাবুর কথাই বিশেষ করে মনে পড়ে গেল। চলে আসে 4.2, দেখো এদের সকলেই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দের অর্থ কী? এরা কারা? এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? হুলিয়া থাকার জন্য এরা কীভাবে চলাফেরা করতেন? উত্তর লিখবে কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামের নারী গল্পে পলাতক আসামি বা অপরাধীদের চেহারার বর্ণনা দিয়ে যে বিজ্ঞাপন দেওয়া হয় সেটিকেই হুলিয়া বলা হয়। এখানে এরা বলতে যাদের বোঝানো হয়েছে তারা হলেন যদুগোপাল মুখার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী। হুলিয়া থাকার জন্য এসব পলাতক বিপ্লবী নেতারা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন, শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন এবং পুলিশ এসে পড়লে তারা অদৃশ্য হয়ে যেতেন। এবার দেখো চলে আসছি 5-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে 4 5 20। এগুলো বড় প্রশ্ন, দেখে নাও। ননীবালা দেবী ও দুকরিবালা দেবীর অনমনীয় বিপ্লবিক মনোভাব কিভাবে পরবর্তীকালে বিপ্লবী নারীকে পথ দেখিয়েছিল? পাঠ্য গদ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও। উত্তর লিখবে ননীবালা দেবী ও দুকরিবালা দেবীর আত্মার কাহিনী উল্লেখ রয়েছে স্বাধীনতা সংগ্রামে নারী শীর্ষক রচনায়। প্রথমে ননীবালা দেবী পয়েন্ট দিয়ে লিখবে, ননীবালা দেবী বিধবা হন মাত্র 16 বছর বয়সে। এরপর তিনি তার ভাইপো বিপ্লবী অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হন। সশস্ত্র বিপ্লবীদের সমস্ত দিক দিয়ে সাহায্য করতেন ননীবালা দেবী। তার বাড়িতেই আশ্রয় দিতেন বিভিন্ন বিপ্লবীদের। ননীবালা দেবী মশার পিস্তলের গোপন খবর সংগ্রহের জন্য রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে জেলে প্রবেশ করেন। তখনকার সমাজ ব্যবস্থার দিক দিয়ে ভাবলে একজন বিধবা নারীর পক্ষে অন্য পুরুষের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশকে বোকা বানানো বিষয়কর ব্যাপার। কাশীর জেলের পানিশমেন্ট সেলে আলো বাতাসহীন অন্ধকার কুঠুরিতে তাকে আটকে রাখা হলেও তিনি পুলিশের কাছে মুখ খোলেননি। দরখাস্ত ছিঁড়ে ফেলার জন্য চরম মেরেছিলেন সুপারিনটেন্ডেন্ট গণ্ডিকে। দুকরিবালা দেবী বিপ্লবীদের চুরি করা রডা কোম্পানির অস্ত্র নিজের কাছে লুকিয়ে রাখেন। পুলিশ তাকে ধরে ফেললেও এগুলি তাকে কে দিয়েছিল তার নাম প্রকাশ করেননি। 2 বছরের সন্তানকে রেখে কারাবরণ করেছিলেন স্বদেশের মুক্তি লাভের আকাঙ্ক্ষায়। ভোগ করেছিলেন 2 বছরের সশ্রম কারাদণ্ড। আত্মত্যাগী সংগ্রামী পয়েন্ট দেবে লিখবে, দেশবাসী উদ্বুদ্ধ হয়েছিল যে স্বাধীনতার স্বপ্নে, সেই স্বপ্নের কারিগর এই ননীবালা দেবী বা দুকরিবালা দেবীর মতো আত্মত্যাগী সংগ্রামী মানুষেরা। শুধুমাত্র পুরুষেরাই নয়, সশস্ত্র আন্দোলনে যে নারীরা সুযোগ্য ভূমিকা নিতে পারে তা পরবর্তীতে আমরা দেখি প্রীতিলতা ওয়েদেদার, মাতঙ্গিনী হাজরা প্রমুখ বিপ্লবীদের আত্মহুতির মধ্যে দিয়ে। আমার মতামত পয়েন্ট দিবে দুকরিবালা দেবী, ননীবালা দেবী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদেদার, সরলা দেবী চৌধুরী, কল্পনা দত্ত এবং আরও অনেক বীর নারীর সংগ্রাম বাংলা তথা ভারতের নারীদের অনুপ্রাণিত করেছিল। এদের কাছ থেকেই সেকালের গ্রাম বাংলার সাধারণ গৃহবধূরাও দেশকে স্বাধীন করার জন্য মনের ভেতরে আন্তরিক অনুপ্রেরণা পেয়েছেন। আর এখানে ননীবালা দেবী বা দুকরিবালা দেবীর মতো মহিমী নারীদের দেশ সেবায় নিঃস্বার্থ আত্মনিয়োগের সার্থকতা। এবার দেখো টিকা লেখো, ওঙ্কার ধ্বনি সখুন। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান আছে 2.5 করে, যে কোনো 2টো লিখতে হবে। তো আমি তোমাদের 3টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম যে টিকা আছে ওঙ্কার ধ্বনি, উত্তর লিখবে, ওং শব্দটি সংস্কৃত অবধাতু থেকে উৎপন্ন, যার 19টি ভিন্ন ভিন্ন অর্থ আছে। ওঙ্কার ধ্বনি হল ঈশ্বরবাচক ধ্বনি, ব্রহ্মের শব্দ প্রতীক। এটি সব মন্ত্রের বীজ মন্ত্র। বেদ, উপনিষদ ও গীতা ও অন্যান্য হিন্দু শাস্ত্রের সর্বত্রই এই ধ্বনির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতবর্ষ একসময় সমস্ত বিভেদ ভুলে ঐক্যের বেদমন্ত্রে উজ্জীবিত হয়েছিল, আর এই প্রসঙ্গে আলোচ্য শব্দটি ব্যবহৃত কবিতায় ব্যবহৃত হয়েছে। এবার দেখো পরেরটা, যে শখ, শখের তোমার টিকা লিখতে বলেছে। শখ হলো একটি
প্রাচীন জাতি বিশেষ, যাদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার সিরদরিয়ায় নদীর উত্তরাঞ্চলে। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর বাসভূমি থেকে বিতাড়িত হয়ে তারা ভারতে প্রবেশ করে দুর্বল গ্রিক রাজ্যগুলিকে পরাজিত করে শক রাজ্য প্রতিষ্ঠা করে। শকদের শ্রেষ্ঠ রাজা ছিল রুদ্রদমন। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতের বুক থেকে শকদের নিশ্চিহ্ন করেন। ভারতের অতীত ইতিহাসের আলোচনা প্রসঙ্গে কবি শক জাতির উল্লেখ করেছেন। এবার আসছি হুন। হুন হলো এক অসভ্য জাতিবিশেষ। মধ্য এশিয়ায় মঙ্গোলদের একটি শাখা হলো এই হুন জাতি। পঞ্চম শতাব্দীর মধ্যভাগে এরা ভারত আক্রমণ করে। মালবের রাজা যশবর্মণ এই দুর্ধর্ষ হুনদের প্রতিহত করেন। ভারতবর্ষের অতীত ইতিহাস তুলে ধরতে গিয়ে কবি এই হুন জাতির প্রসঙ্গ এনেছেন। এবার আসছি 5.3। কেমন করে শুটিং চলে তার জীবন্ত কিছু টুকরো টুকরো ছবি উঠে এসেছে এই গল্পের আনাচেকানাচে। সেই সব টুকরো জুড়ে জুড়ে নিজের ভাষায় শুটিংয়ের মুহূর্তগুলো একটি সম্পূর্ণ ছবি তৈরি করো। উত্তর লিখবে সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্মস্টার নামক গল্পটির থেকে জানতে পারা যায় যে পটলবাবুর শুটিংয়ের দিন মিশন রো আর বেন্টিক স্ট্রিটের মোড়ে ফ্যারাডে হাউসটার সামনে পৌঁছান এবং দেখেন যে অফিসের সামনে সকলে খুব ব্যস্ত হয়ে কাজকর্ম সারছে। সেখানে বেশ কয়েকটি গাড়ি রয়েছে। এই গাড়িগুলির মধ্যে একটি গাড়ি দেখতে খানিকটা বাসের মতো, যেটির মাথায় বেশ কিছু মালপত্র চাপানো আছে। একটি তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস অফিসের সামনের রাস্তাতেই ফুটপাতের উপর রয়েছে। এমনকি অফিসের গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো আছে। এছাড়াও প্রায় 30 জন লোক এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাদের মধ্যে অবাঙালিরও রয়েছে। পটলবাবু এর আগে কখনও বায়োস্কোপ তোলা দেখেননি। 20-25 ওজন বিশিষ্ট ভারী যন্ত্রটিকে একটি 21-22 বছরের ছোকরা পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে। একজন পরিচালক রয়েছেন যিনি ফিল্মটি পরিচালনা করছেন এবং ফিল্মের বিভিন্ন দৃশ্যগুলি তার কথা মতে তোলা হচ্ছে। প্রোডাকশন ম্যানেজার নরেশ দত্ত রয়েছেন। একজন ক্যামেরাম্যান রয়েছেন যিনি প্রতিটি শটের আগে স্টার্ট সাউন্ড রানিং অ্যাকশন বললেই শুটিং শুরু হয়ে যাচ্ছে। অ্যাকশন কথাটির সঙ্গে সঙ্গে পটলবাবু দেখলেন যে চৌমাথার কাছ থেকে একটি গাড়ি এসে অফিসের সামনে থামলো এবং সেখান থেকে একটি মুখে গোলাপি রং মাখা শ্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে অফিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কাট, আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। শশাঙ্ক নামে একজন কম বয়সী হাফসার পরা ছোকরা অভিনেতাদের ডায়লগ লেখার কাজ করছে, যে পটলবাবুকেও তার ডায়লগটি লিখিয়ে দেয়। এছাড়া অফিসের রাস্তার ধারের ল্যাম্পপোস্টটির ধারে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে। এরা সকলেই ফিল্মের সিনে কাজ করে কিন্তু এদের কোনো ডায়লগ নেই। বলা বাহুল্য, ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্যে পটলবাবু একজন পেডিস্ট্রিয়ানের চরিত্রে অভিনয় করছেন, যিনি খবরের কাগজ হাতে নিয়ে পড়তে মগ্ন ছিলেন। সেই এই সময়ে ফিল্মের অন্য এক চরিত্র এক অফিসের বড় চাকরে হন্তন্ত হয়ে চলার সময়ে তার সাথে ধাক্কা লাগিয়ে ফেলে। তখন পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটি উচ্চারণ করে কাগজটা সামলে নিয়ে আবার চলতে আরম্ভ করেন। এই ধাক্কায় ফিল্মের অন্য সেই চরিত্রে অভিনয় করা চঞ্চল কুমার মাথায় সামান্য ব্যথা পেয়ে বলেন, ধন্নি মশায় আপনার টাইমিং, বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 5.4। ইতিহাস ভূগোলের ইতিবৃত্তে জড়ানো কালিম্পং নামে একটি শহরকে নতুন করে চিনতে তোমার কেমন লাগলো, একটা অনুচ্ছেদে তা লেখো। তো উত্তর লিখবে লেখক প্রবোধ কুমার সান্যাল একজন ঔপন্যাসিক এবং ভ্রমণ কাহিনী রচয়িতা। তার রচনায় দেবদাত্মা হিমালয়ের ভারতের একটি শহর কালিম্পংয়ের একটি ইতিবৃত্ত প্রখর হয়ে উঠেছে। তার রচনা পড়ে আমিও শহরটি নতুন করে চিনতে পারলাম। প্রাচীনকালে এই শহরের রাস্তা দিয়েই ভারতে বরেণ্য বাঙালিরা তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান, রাজারাম মোহন রায় এবং শরৎচন্দ্র দাস। তবে শুধু ইতিহাসেই নয়, ভূগোলের পাড়াতেও কালিম্পংয়ের নাম পাওয়া যায়। সমগ্র উত্তর ভারতের মধ্যে কালিম্পং থেকে তিব্বত সর্বাপেক্ষা নিকটতম। গ্যাংটক থেকে নাথুলা গিরিশঙ্কর হল মাত্র 26 মাইল। কাশ্মীরের পূর্ব প্রান্তে ভারত তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। কালিম্পং এর যে পথে চলে গিয়েছে উত্তরে, সেখানে অসংখ্য পশমের ঘাঁটি আছে, এটাই তিব্বতীদের প্রধান ব্যবসা। তবে কালিম্পংয়ের ইতিহাস এবং ভৌগোলিক ইতিবৃত্তকে ছাপিয়ে গিয়েছে তার আবস্থানিক গুরুত্ব। এই শহর থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিন উপলক্ষে একটি কবিতার বেতার পাঠ করেছিলেন। সেই উপলক্ষে বহু স্বনামধন্য মানুষ এই শহরের বুকে জমায়েত করেছিল এবং এই উপলক্ষে কালিম্পংয়ের প্রথম টেলিফোন লাইন আসে। কালিম্পং পাহাড়ে ঘেরা শহর, তার সৌন্দর্য আকর্ষণীয়। আমার গল্পটি পড়ে ভ্রমণ কাহিনীর ওপর আকর্ষণ আরও বৃদ্ধি পেল। এবার দেখো 5.5, তোমাদের ব্যাকরণের যে 5 নম্বর প্রশ্ন আছে, দেখো নিচের প্রতিটি বাগধারাকে বাক্যে প্রয়োগ করো। হাতের পাঁচ,
টাকার কুমির, বাস্তু হুগু, গডলিকা প্রভু এবং নিচড়ে পাখা। এরপর দেখো ছয়ের দাগের যে প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো ছয়ের দাগের যে প্রশ্ন, দেখো এখান থেকে তোমাদের এটা পেয়ে যাবে, এই যে মাকু থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। 6.1 হোটেলওয়ালা জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল? 6.2 সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন? মাকুর ওপর সোনাটিয়া রাগ হলো কেন? এবার দেখো যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশভ্রমণের উপযোগিতা, তোমার প্রিয় কবি, তোমার দেখা একটি মেলার অভিজ্ঞতা। তোমাদের সুবিধার্থে এখানে থেকে তোমাদের তোমার প্রিয় কবি এর যে রচনাটা তোমাদের লিখিয়ে দেওয়া হলো। আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন 7 মে 1861 খ্রিস্টাব্দে। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, পুরবী, পুনশ্চ, মহুয়া, পরিশেষ, সেজুতি, আকাশপ্রদীপ, নবজাতক, সানাই, রোগশয্যায়, জন্মদিনে, শেষ লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, শুধু প্রথম ভারতীয় হিসাবেই নয়, প্রথম এশীয় হিসাবেও। দীর্ঘকাল একনিষ্ঠভাবে বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করে কবি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ অন্তিম বিশ্রাম গ্রহণ করেন, যার সাহিত্য ও কবিতা হৃদয়কে দোলা দেয়, প্রাণকে সজীব করে। তিনি নিঃসন্দেহে আমাদের প্রিয় কবি। এবার চলে আসছি 8-এর দাগ, অর্থাৎ সর্বশেষ যে প্রশ্ন, পুজোর ছুটি তুমি কীভাবে কাটিয়েছ তা জানিয়ে বন্ধুকে একখানি চিঠি লেখো, এটার মান থাকবে 4। অথবা তোমরা অথবা লিখ আসতে পারে অসুস্থতাজনিত কারণে প্রধান শিক্ষকের কাছে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে একটি পত্র রচনা করো, অথবা আসতে পারে তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে পত্র রচনা করো। আলোচ্য বিষয়, 2024 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে 30 মিনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার প্রথম সেটের বাংলা প্রশ্ন এবং অন্যান্য সাবজেক্টের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষাটা আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণ মান থাকবে 70 এবং এর ন্যূনতম সময় হবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে যে বাংলার সেট 1-এর ভিডিওটা দিয়েছি সেখানে তোমাদের বাংলা সিলেবাসটা নিয়ে বিশদে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে তোমাদের বাংলা সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম না, তোমরা তার জন্য আগের ভিডিওটা দেখে নিও। এখানে শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি, তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। দেখো তোমাদের যে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে মধু, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 11টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1। মধুহীন করুণা গো তব মন কোকনদে, কোকনদ শব্দের অর্থ, উত্তর হচ্ছে খ, লাল বর্ণের পদ্ম। 2 নম্বর, ড্যাশ পাঠায় ইশারা সবুজ ঘাস, শূন্যস্থানের সঠিক শব্দটি হলো গোয়ালে। 1.3, স্মৃতিচিহ্ন কবিতাটির কবি হলেন, উত্তর হচ্ছে কামিনী রায়। তারপরে দেখো 1.4, পুরন্দরের ভাইয়ের নাম ছিল, উত্তর হচ্ছে ক, দিগ্বিজয়। 1.5, নরহরির ডাক নাম ছিল, উত্তর হচ্ছে গ, নরু। 1.6, ননীমালা দেবী যার স্ত্রী সেজেছিলেন তিনি হলেন রামচন্দ্র মজুমদার। 1.7, নিচের যে বানানটি ভুল সেটি বেছে নাও, উত্তর হচ্ছে খ, ধূলিসাত। 1.8, নিচের যে নিয়মটি ঠিক সেটি বেছে নাও, উত্তর হচ্ছে ঘ, বিদেশি নামের ক্ষেত্রে হ্রস্ব স্বরচিহ্ন ব্যবহার করা বাঞ্ছনীয়। 1.9, শ্রীমান শব্দে যে প্রত্যয় আছে তা হচ্ছে ঘ, মতুক। 1.10, পাকা প্লাস আমি পাকামি, এখানে আমি হলো, এখানে যেটা ঘ আছে দেখো বাংলা তদ্ভিদ প্রত্যয়,
1.11 বইটাকে সরিয়ে রাখো, এখানে কে হলো, একটা হচ্ছে বিভক্তি, কে হলো বিভক্তি। এবার দেখো 2-এর দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 13টি, প্রতিটি প্রশ্নে মান আছে 1 করে। প্রথম যে প্রশ্ন আছে, 21-এর কবিতায় গুলির আওয়াজ কোথায় শোনা গিয়েছিল? উত্তর লিখবে বিন্নি ধানের মাঠের ধারে। 2.2, চিরদিনের কবিতায় রাত্রিকে কীভাবে স্বাগত জানানো হয়? উত্তর লিখবে সন্ধ্যা শাঁখে। 2.3, ভেসে যায় নামগুলি কোথায় ভেসে যায়? উত্তর লিখবে কাল নদী জলে। 2.4, আত্মকথায় কে নিজের কথা বলেছেন? উত্তর লিখবে আত্মকথায় রামকিঙ্কর বেইজ নিজের কথা বলেছেন। 2.5, দুকড়ি বালা দেবীর বনপোর নাম কি ছিল? উত্তর লিখবে দুকড়ি বালা দেবীর বনপোর নাম ছিল নিবারণ ঘটক। 2.6, নরহরির মতে বাদশাহ শব্দের উৎস কি? উত্তর লিখবে নরহরির মতে বাদশাহ শব্দের উৎস হলো বৎস। 2.7, বাংলা বানানে গির্জা না লিখে গির্জা লেখা হয় কেন? অর্থাৎ গয়ে দীর্ঘি না লিখলে গয়ে হস্যি লেখা হয় কেন? উত্তর লিখবে হস্যস্বর চিহ্ন ব্যবহারের জন্য। 2.8, কয়তয় হস্যি প্রত্যয়যোগে গঠিত একটি শব্দের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কয়তয় হস্যি প্রত্যয়যোগে গঠিত একটি শব্দের উদাহরণ হলো গতি। 2.9, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর লিখবে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। 10, নাবিক শব্দের প্রত্যয় বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে নৌ প্লাস স্নিক। 11, তিনি দেশের জন্য, দেশের জন্য তোলায় দাগ, আত্মবিশ্লেষণ করেছিলেন, রেখাঙ্কিত পদে কোন কারক সম্বন্ধ রয়েছে? অর্থাৎ দেশের জন্য এখানে কোন কারক সম্বন্ধ রয়েছে? উত্তর হচ্ছে নিমিত্ত কারক। 12, মাকুকে তৈরি করতে কার সব বিদ্যা ফুরিয়ে গিয়েছিল? উত্তর লিখবে মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার সব বিদ্যা ফুরিয়ে গিয়েছিল। 13, ঘড়িওয়ালার সঙ্গে হোটেল মালিকের সম্পর্ক কী ছিল? উত্তর লিখবে ঘড়িওয়ালার সঙ্গে হোটেল মালিকের ঘড়িওয়ালা ছিল হোটেল মালিকের ভাই। এবার বলছে 3-এর দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দ উত্তর দাও। 3.1, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 2×2=4 আছে। প্রথম প্রশ্ন, ঠাকুমা গল্প নাতি শোনাই যে নাতিকে, এই গল্পের বিষয় কি? উত্তর লিখবে গতবার দুর্ভিক্ষের সময় দিশেহারা লোকের দিকে দিকে চলে যাওয়ার গল্প ঠাকুমা তার নাতনিকে শোনান। 3.1.2, ওরা ভেবেছিল, কি ভেবেছিল? উত্তর লিখবে সমাজের সম্পদশালী লোকেরা ভেবেছিল ইট পাথরের ইমারত নির্মাণ করলেই পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকা যায়। সাধারণ মানুষের কথা না ভেবে ঐশ্বর্য প্রতিপত্তিকেই তারা সবচেয়ে বড় সম্পদ বলে ভেবেছিল। 3.2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, ননিবালা দেবী তক্ষণি দরখাস্ত লিখে দিলেন, এই দরখাস্তের বিষয় কি ছিল? উত্তর লিখবে দরখাস্তের বিষয় ছিল যদি ননিমালা দেবীকে বাগবাজারে শ্রীরামকৃষ্ণ পরমহংসের স্ত্রীর কাছে রেখে আসা হয় তাহলে তিনি খাবেন। তারপর প্রশ্ন দেখো, ঘরের বাইরের ও ভেতরের 2টি করে খেলার নাম লেখো। উত্তর লিখবে ঘরের বাইরে 2টি খেলা হলো লুডো ও দাবা, আর ঘরের ভেতরে 2টি খেলা হলো লুডো ও দাবা, আর বাইরের 2টি খেলা হলো ফুটবল ও ক্রিকেট, অর্থাৎ ইনডোর আউটডোরের কথা এখানে তোমাদেরকে জানতে চেয়েছে। এবার দেখো 3.3, যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। কেমন করে বোঝা গেল যে হোটেলওয়ালাই নোটো অধিকারী? 2, তাকে চেনা যায় না, তাকে কেন চেনা যায় না? উত্তর লিখবে সোনা মাকুকে, দেখো এটা হচ্ছে এইটার উত্তর, 3.3.1-এর উত্তর, সোনা মাকুকে কাঁদার কল লাগিয়ে দিলে মাকু খুব কাঁদে, এত কাঁদতে পেরে মাকুর ভারী আনন্দ হয়, আনন্দে আত্মহারা হয়ে সে হোটেলওয়ালার দাড়ি খামচে ধরে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টান লেগে হোটেল মালিকের দাড়ি গোফ খুলে যায়, তার চাচা ছোলা ন্যাড়া মুখটি সবার কাছে প্রকাশ পায়। এইভাবে ছদ্মবেশ খুলে যেতেই সার্কাস দলের লোকেরা নোটো মাস্টারকে চিনতে পারে। এবার দেখো কম বেশি 150 শব্দ উত্তর দাও, 4.1, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 5×2=10। চিরদিনের কবিতায় গ্রাম জীবনে যে ছবি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় গ্রাম বাংলার পরিবেশে সাধারণ শ্রমজীবী কৃষিজীবী মানুষের জীবনযাপনের ছবি নিপুণভাবে তুলে ধরেছেন। পল্লী বাংলার মানুষের জীবন যেন নিজস্ব সুর ও ছন্দে বয়ে চলে, পাখির কলকাকলিতে তাদের দিন শুরু হয়, সারাদিন কৃষকেরা মাঠে ফসল উৎপাদনে ব্যস্ত থাকে, কামার কুমোর তাঁতি প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজ নিয়মিতভাবে করে যায়, গ্রামের বধূরা শাখের শব্দে দ্বীপের আলোয় রাত্রিকে স্বাগত জানায়, সন্ধ্যাবেলায় বুড়ো বটতলায় জড়ো হয় গ্রামের মানুষ, আকাল দুর্ভিক্ষ তাদের বারবার বিপর্যস্ত করলেও সোনার ফসলের স্বপ্ন তাদের আবার আশার আলো দেখায়। 2, স্মৃতিচিহ্ন কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে পৃথিবীর ইতিহাসে তারাই চিরকাল বেঁচে থাকেন
যারা নিজ গুণে নিজের নাম মানুষের হৃদয়ে খোদাই করে রেখে যান। প্রকৃত জ্ঞানের আলোকে আলোকিত হয়ে যারা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করেন, তারাই পৃথিবীর ইতিহাসে মানুষের মনের মধ্যে স্মরণীয় হয়ে থাকেন। শুধুমাত্র ঐশ্বর্যের বিনিময়ে যারা সৌধ নির্মাণ করে নিজেদের নাম স্মৃতিতে রেখে যেতে চান, স্বাভাবিকভাবেই কালের নিয়মে তাদের এই সৌধ ধ্বংস হয়ে যায় এবং তাদের কেউ মনে রাখে না। ইতিহাস তাদেরই মনে রাখে যাদের আসন মানুষের হৃদয়ে। এবার দেখো 4.2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 5×2=10 আছে। চিন্তাশীল নাটকের হরি নরহরি চরিত্রটি তোমার সম্পর্কে তোমার মতামত লেখো। উত্তর লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল নাটকের প্রধান চরিত্র নরহরি সকলের সমস্ত গহাতেই ভাবতে বসে। শব্দার্থ পরিবর্তন, শব্দের যথার্থ প্রয়োগ, তাছাড়া চারিপাশের খুঁটিনাটি বিষয় নিয়ে সে সারাদিন ভাবতে থাকে। তার মা ছেলের এই অবস্থাকে কাশিবাসী হতে চাইলে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু যখন তার মা তাকে টাকার বন্দোবস্ত করতে বলেন তখন সে আবার সে ভাবতে থাকে। সে ভেবেছিল তার মা কাশি চলে গেলে সে নিজের মতো বসে বসে ভাবতে পারবে, কিন্তু যখনই তাকে টাকার বন্দোবস্ত করতে বলা হয় তখনই আবার সে ভাবতে বসে। কারণ তাকে কাজ করতে হবে, নিজের ভাবনাকে সরিয়ে টাকা জোগাড় করতে হবে। আসলে নিজের ভাবনাকে নিয়ে থাকতেই সে ভালোবাসে এবং তাকে অত্যন্ত অলস প্রকৃতির বলেও মনে হয়। তারপর প্রশ্ন, নন্দীবালা দেবী সবই অস্বীকার করতেন, নন্দীবালা দেবী কোন কথা অস্বীকার করতেন, তার ফলশ্রুতি বা কী হতো? উত্তর লিখবে, স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে নারী নামক গদ্যাংশে পেশোয়ারে গ্রেপ্তারের পর কলেরা রোগাক্রান্ত নন্দীবালা দেবীকে কাশী জেলে আনা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো যে তিনি বিপ্লবীদের চেনেন কিনা, তারা কোথায় আছে তা জানেন কিনা, কিন্তু নন্দীবালা দেবী সব কিছুই অস্বীকার করতেন। তিনি বলতেন তিনি কাউকে চেনেন না, কিছুই জানেন না। এর ফলশ্রুতিস্বরূপ পানিশমেন্ট সেল বা শাস্তি কুঠুরিতে পুলিশ সুপারিনটেন্ট জিতেন ব্যানার্জি নন্দীবালা দেবীকে 3 দিন প্রায় আধ ঘন্টা করে ধরে তালাবন্ধ করে আটকে রাখতেন। সেলটিতে দরজা ছিল একটা, আলো বাতাস প্রবেশ করার জন্য কোনো জানলা ছিল না। আধ ঘন্টা পর নন্দীবালা দেবীকে প্রায় অর্ধমৃত অবস্থায় সেখান থেকে পাওয়া যেত, তবুও তিনি কিছু স্বীকার করতেন না। এবার দেখো 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 5। হোটেলওয়ালার জন্মদিনে উৎসব কেমন হয়েছিল লেখো। তারপরের প্রশ্ন দেখো, সবার মুখেই হাসি ফুটল, খালি সোনাটি আর মন খারাপ, সবার মুখে হাসি ফোটার কারণ কি? সোনাটি আর মন খারাপ হয়েছিল কেন? 3+2 এখানে আছে। এবার দেখো তোমাদের এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। হোটেলওয়ালার জন্মদিন মহাসমারোহে পালন করা হয়েছিল। এই উপলক্ষে ঘন দুধের পায়েস, ভুনা খিচুড়ি, হরিণের মাংসের কোরমা প্রভৃতি সুস্বাদু খাদ্যগুলো হোটেলওয়ালা নিজে রান্না করে। সেই সঙ্গে ঘাস জমিতে সার্কাসের খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। সার্কাসের জন্তুরা জোলাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে, ফলে মাকুর খেলা, সোনাটিয়ার নাচ গান, দড়াবাজির লোকেদের নানা খেলা আসন মাতিয়ে দেয়। জাদুকর যখন মুগডাল থেকে পরিরানীকে নামায় তখন সবাই আনন্দে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই আনন্দমুখক পরিবেশে মহা ধুমধাম করে মাকু আর পরিরানীর বিয়ে হয়। সবাই ঘাস জমিতে বসে সে অনুষ্ঠান বিশেষভাবে উপভোগ করে। এবার দেখো কিছু ব্যাকরণ দেখো, এক কথায় প্রকাশ করে যে কোনো 4। আগমনে যার কোনো তিথি নেই অতিথি, ইন্দ্রের হস্তি ঐরাবত, এক পাড়ার লোক পড়োশী, ব্যাকরণ জায়ন যিনি বৈয়াকরণ, স্বপ্নে শিশুর হাসি কান্না, দেয়ালা। 6, যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো কম বেশি 250 শব্দে। কী কী আছে তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা, একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। তো এখানে দেখো পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা লেখানো হয়েছে, একবার দেখে নাও। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ, স্বাস্থ্যজ্জ্বল পরমায়ুর জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। এতে ছাত্রছাত্রীদের ভূমিকাটা দেখে নাও। পরিবেশ রক্ষায় সমাজ ছাত্র সমাজের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখায় কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্রছাত্রীদের সক্ষমতা পয়েন্ট দিবে, দিয়ে লিখবে পল্লীর নিকাশি ব্যবস্থা এবং বাসগৃহের পাশে যাতে
জঞ্জাল না জমে সেই বিষয়ে আবাসিকদের সচেতন করার দায়িত্ব নিতে হবে, নিতে পারে ছাত্র সমাজ। দরকার হলে তারা দল বেঁধে সাফাইয়ের কাজেও নেমে পড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে। তারা জনসাধারণকে দেখাতে পারে বাড়ির আবর্জনা কোথায় ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আবাসিকদের সচেতন করে করতে ছাত্রছাত্রীরা পারে। উপসংজ্ঞা দিয়ে লিখবে, ছাত্র সমাজকে পরিবেশ রক্ষার মহান কর্মযোগে সামিল করতে পারলে পরিবেশের উন্নয়ন তো হবেই, সে সঙ্গে দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হবে। তো এই ছিল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় সেটের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের জন্য আরও এক সেট বাংলার প্রশ্নপত্র নিয়ে আসার ইচ্ছা আছে, যদি তোমাদের সেই প্রশ্নপত্র দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সেই সেটের বাংলার প্রশ্ন এবং উত্তর নিয়ে আসব। তোমার যে এই প্রশ্নগুলোই হুবহু পরীক্ষায় আসবে তা নয়, তোমাদের যে টেক্সট বইটা সেটা তোমরা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নগুলো এবং এর আগে যে সেট দিয়েছি বা পরবর্তী যে সেট দিব সেই সেটের প্রশ্নগুলো একসঙ্গে ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আর তোমরা দেখবে এই যে এর আগের যে সেটটা দিয়েছি, এই সেটটা এবং তারপরের যে সেটটা দেব সব সেট মিলে একটা কম্বাইন একটা বাংলার ভিডিও আসবে, যেখানে তোমরা একসঙ্গে তিনখান সেটের প্রশ্ন উত্তর পেয়ে যেতে পারবে। এবং সেই সেটটা করলে তোমরা একটা ভিডিওর মধ্যে কিন্তু সবকটা বাংলা সেট তোমরা পেয়ে যাচ্ছ। তার জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলে সংযুক্ত থাকতে হবে এবং সবসময় ফলো রাখতে হবে যে চ্যানেলে কখন নতুন ভিডিও আসছে। তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।